রমজান মাসের চাইতে তারাবি তারাবীনে বেশি কারণ তারাবিতে একটা জামাত পাওয়া যায় তাই না বহু লোকের একটা সমস্যা সমাবেশ ঘটে আমার কাসরা ফু আহাব্বেরালে আল্লাহ রসুল বলছেন যত বেশি জামাতে মুসল্লি বাড়বে তত বেশি আল্লাহ ঘটে ওটা বেশি প্রিয় হবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি

রসুল্লা সাহাশ্লামের করছেন যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখে ইমানের সাথে এবং সহাবের উদ্দেশ্যে তার বিগত সকল গুণ আল্লাহ বা ক্ষমা করে দিবেন যে ব্যক্তি রমজান মাসে রাত্রি জাগরণ করে তারা হোক বা তাহার যদি হোক ইমানের সাথে এবং এতেসাবের সাথে সহাবের উদ্দেশ্যে তার বিগত সকল আল্লাহ ক্ষমা করে দিবেন শর্ত ইমান ও এহতাব কঠিন বিষয় যদি রেয়া এবং সমা থাকে লোক করছে তা না করলে কেমন থাকে হয়তো জানা যাবে না সে বাতিল ইমান থাকতে হবে এটা আমার আল্লাহর হুকুম যিনি আমাকে সৃষ্টি করেছেন তার বিধান আমাকে মানতে হবে আর এ থাকতে হবে আমি এর মাধ্যমে অধিক স্বভাবের অধিকারী হব স্বভাবের আকাঙ্ক্ষা যদি না থাকে সে আমি লাভ নাই আপনি ব্যবসা করছেন আপনাদের যদি লাভের আকাঙ্ক্ষা না থাকে আপনি ব্যবসা করবেন আপনি মাঠে ধান বপন করলেন এই ধান হবে তিন মাস পরে সুন্দর পাকা ধান কেটে নিয়ে বাড়ি নিয়ে যাব ব্যবসা করবো সেলেমেয়ে খাবে আমি খুশি হব এই আকাঙ্ক্ষা যদি আপনাদের না থাকতো আপনি মাঠে এই দুরন্ত রৌদ্রের মধ্যে কাজ করছেন ঠিক শ্যাম রাখবেন ওই আকাঙ্ক্ষা থাকতে হবে অবশ্যই আমি এর বিরেমে আল্লাহর নিকটে সর্বোত্তম যা যা পাবো আল্লাহ নিজ হাতে আমাকে নেকি দান করবেন এই শ্যাম মহাসের মৃত্যুবরণ করি আমি জানাতে চলে যাব এই আকাঙ্ক্ষা যদি আপনার মধ্যে কাজ না করে আপনার শ্যাম ব্যর্থ হয়ে যাবে এজন্য শব্দ আল্লাহ রসুল বলেছেন ইমান এহেসব দৃঢ় বিশ্বাস এবং সবের আকাঙ্ক্ষা আমরা দেখতে পাই রমজান মাসের প্রথম দিকে লোক বেশ আসে তারাই এই তারপর আস্তে আস্তে কমতে থাকে না মানে বিশ্বাসটা দুর্বল হয়ে যায় একটা মনে রাখবেন অনেকে তারাবিটাকে খুব হালকা মনে করে আরে দেখো তাহাদু পড়ে আরও বেশি নেকি না রমজান মাসে তাহাদু চাইতে তারাবি নে বেশি কারণ তারাবিতে একটা জামাত পাওয়া যায় তাই না বহু লোকের একটা সমাবেশ ঘটে আমার কাসরাই ফু আহব্বেরল্লাহে আল্লাহ রসুল বলছেন যত বেশি জামাতে মুসল্লি বাড়বে তত বেশি আল্লাহ ঘটে ওটা বেশি প্রিয় হবে আপনি প্রিয় অনুষ্ঠান বাদ দিয়ে এক এক ঘরের মধ্যে বসে এই প্রচণ্ড মশার কামড় পড়াই মুশকিল এখন যারা তাহলে পড়েন তারা জানেন যে কী কামড় খাওয়া লাগে ওই সময় কয়েল ফেল মশা এত কয়েল প্রুপ হয়ে গেছে ও পায়ে গোড়ার দিক রাখলেও তো কীভাবে এটা ঢুকে পড়ে গল্লা জানে এখন মশারির মধ্যে দ্বিতীয় কী বলে অ্যারোসল ছেলি বলে মশারির মধ্যেই অ্যারোসল দিক লোকেদের বাইরে আমাদের এত বদেরা যারা কারাগারে আছে আমাদের ভাইরা আমি নিজে কারাগারে নির্যাতন জানি কী কষ্ট করে যে তারা এখন আছে কেউ দেখার নাই বহু কথা আমার শুনতে পাই যাতে খাওয়া দাওয়া দিচ্ছে ভালো আর বাবা খেয়ে কী হবে যদি মানুষ ঘুমোতে না পারে রাত্রিবেলা হ্যাঁ যদি ওকে কয়েল দেওয়া হয় ও কয়েলের আগুনে নাকি ওই ম্যাট পুড়ে যাবে সরকারের ক্ষতি হবে আর ম্যাট পুড়লে মানুষ তো শেষ হাতবে আর কি মশারি দেওয়া হবে না কারণ মশারি গলা জড়াই দিয়ে আত্মহত্যা করবে যুক্তি এগুলো দিয়ে রাখছে ব্রিটিশ আমলের সেই যুক্তি দিচ্ছে পাকিস্তান আমলে সেই যুক্তি চলছে বাংলাদেশ আমলে বাংলাদেশ দুই তিনবার স্বাধীন হলেও কোনো লাভ হলো না কারাবন্দিরে যেন মানুষই না দুঃখ ওগুলো প্রসঙ্গ করে বললাম মশার কামড় সহ্য করে তাহার পড়া চাই যে তারাবির জামাতের সঙ্গে পড়ার মধ্যে নেকি বেশি এটি কোষকে বলে দিলাম খেয়াল রাখবেন وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت اول ليله من رمضان سفدت الشياطين ومردت الجن غلقت ابواب النار فلم يفتح منها باب وفتحت ابواب الجنه فلم يغلق منها باب ونادى منادٍ يا باغي الخير اقبل ويا باغي الشر اقصر অলিল্লা ও তকাব মিনানার অজালেকা কুল্লা ইলাতিন র তিরমেজি অগের অবির আয়াতিন আন হোটেল আবু আবু রহমা মতো আলাই রসুল উল্লাহ সরুসাল্লামের করছেন যখন রমজানের প্রথম রাত্রে আসে প্রথম রাত্রে কবে কালকে না বসু তারাবি কালকে না বসু যদি শিয়াম আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে কালকে হয়ে যাবে না তো তখন এসে গেছে একটা দোরগড়ে হাজির এজাকান আউমাতেন মিন রমদান যখন প্রথম রাত্রে এসে যায় সুফদাতের শায়তীন শয়তান সব শৃঙ্খলিত হয়ে যায় বা মরাদাত জেনে আর বিতাড়িত জিন যেগুলো দুষ্টু জেন এগুলো সব বন্দী হয়ে যায় ওখল লেখা তো আবু নার যার নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং একটাও দরজা খোলা হয় না জান্নাতের দরজাগুলো সব খুলে দেওয়া হয় একটাও বন্ধ করা হয় না অন্য হাতে বকর মুসলমে ফতিহাত আবাবুর রহমা রহমতের দরজা খুলে দেওয়া হয় আর অনাহাদা মনাদিন ইয়া বাঘ গিয়াল খায়ের অদৃশ্য ঘোষ মানুষকে ডেকে ডেকে বলেন হে বাঘ খায়ের হে কল্যাণের অভিসারী আকবেল এগিয়ে যাও হে ইয়া বাঘ গা সরের আকসের হে অকল্যাণের অভিযাত্রী পিছিয়ে যাও আর এগো না চোর চুরি করো না ভালো কাজ করতে চাচ্ছ যতবার করো যত তুমি নেগি করবে যত নেগির কাজ করবে তোমার নেকি আর বাড়বে এত বাড়বে তুমি কল্পনা করতে পারবো না প্রত্যেক নেক আমলের সব একটা আমল করলে দশ নাকি এটা আমরা সবাই জানি কিন্তু রমজান মাসে হবে সাতশো নেকি আর আল্লাহ বলছে না সাতশো মাত্র নাই আমি নিজে হাতে দেবো আনা আজ জিবি কত দেবত হিসাব নাই আল্লাহ আল্লাহ যাকে চান কত যে বেশি দেবেন আল্লাহ ভালো জানেন এটা আমাদের ইমান এবং প্যাকর ভিত্তি করে আমরা এই নাকিটা পাবো এটা এখন হিসাব নিকাশ নাই রমজান মাসের সুযোগটা হাত ছাড়া করা যাবে না